আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপি নির্বাচনে যাবে ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফখরুল অন্যদিকে জাতীয় পার্টি কারো নিয়ন্ত্রণে রাজনীতি করবে না জিএম কাদের তিনশো আসনে কিভাবে নির্বাচন করবেন সর্বশেষ থাকছে বিএনপি মন্ত্রী গঠন করে ফেলেছে তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি একটি নির্বাচনমুখী দল তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে তবে তার আগে সংসদ ভেঙে দিতে হবে মন্ত্রী করতে হবে ভোট হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন দেওয়া হবে না তিনি বলেন পরিষ্কার কথা বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে তবে শেখ হাসিনা অধীনে কোনো পাঠানো নির্বাচনে যাবে না শনিবার রংপুর কালেক্টরেট ইদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন মিজা ফখরুল বলেন বিএনপি পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে দলের চেয়ারপার্সন তিনবার হিসাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরতে দিচ্ছে না সারা দেশে দলের নেতাকর্মী সমর্থকদের নির্যাতন করা হচ্ছে অনেকে গুণ গুম করা হয়েছে অনেকে বাড়িঘর ছাড়া তাই বোর্সোর এ আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষকে চিবিয়ে খাচ্ছে গণতন্ত্র ও মানুষের অধিকারকে ধ্বংস করছে তাই এদের আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আজ এই রংপুরের কালেক্টরেট মাঠ থেকে নেতাকর্মীদের শপথ নিতে হবে প্রস্তুত হতে হবে এই সরকারকে বিদায় করতে হবে তিনি বলেন দেশের মানুষ এই রংপুর অঞ্চলের মানুষ আজ ভালো নেই সারা দেশে খাদ্য সংকট চিকিৎসা সংকট চলছে চাল ডাল তেল ডিম সহ সব নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে মানুষ না খেয়ে থাকছে বিদ্যুৎ থাকছে না 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 কৃষকরা সার পাচ্ছে পাচ্ছে ফসলের দাম মানুষ কষ্টে আছে আর আওয়ামী মন্ত্রী এমপি ও নেতারা করছে তারা ইসিতে থাকছে এ টাকা কই থেকে আসছে দুর্নীতি চুরি ও লুটপাটের কারণে তারা টাকার পাহাড় করছে নিত্যপণ্যের দাম ও দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন দশ টাকা চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন নব্বই টাকা চাল খাওয়াচ্ছে চিনি তেল বেড়েছে শাকসবজিও মানুষ কিনতে পারছে না এটি দুর্ভিক্ষের লক্ষণ এর দায় শেখ হাসিনা ও তার সরকারকে নিতে হবে তিনি বলেন অনেক মানুষ কাজ পাচ্ছে না অনেকে চাকরি হারাচ্ছে ব্যবসা বাণিজ্য পুঁজি হারাচ্ছে প্রতিটি পদে পদে দুর্নীতি লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কয়েম হচ্ছে মানুষের ভোট অধিকার চিনিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না নির্যাতন করা হচ্ছে সর্বক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে তাই এই লুটেরা ও দুর্নীতিবাদ সরকারকে বিদায় করতে হবে তাদের আর রাখা যাবে না বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে আরও একবার দেশকে স্বাধীন করতে হবে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি কাদের বলেছেন জাতীয় পার্টি কারো নিয়ন্ত্রণে রাজনীতি করবে না তিনি বলেন কারো চাকর বা কৃতদাস হয়ে রাজনীতি করব না আমরা রাজনীতিতে আমরা বন্ধুত্বের হাত বাড়াতে পারি বন্ধু হয়ে রাজনীতি করতে পারি রাজনীতিতে জাতীয় পার্টি কারো গোলামি করবে না শনিবার দুপুরে জামালপুরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন সম্মেলনে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফা আল মাহমুদকে সভাপতি ও সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক এবং কাজী খোকন খানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় জিএম কাদের আরো বলেন দুর্নীতি দুঃশাসন লুটপাট ও হাওয়া ভবন চায়নি বলে উনিশশো সালে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদের দলে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে আমাদের দুর্বল করতে চেয়েছে আওয়ামী লীগ তাই দু সালে নির্বাচনে আমরা আওয়ামী লীগকে সমর্থন করিনি আবার দেশের রাজনীতির সাথে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে এবং দলবাজি টেন্ডারবাজি ও চাঁদাবাজি রোধ করতে দু সালে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গিয়ে দু সালের পর থেকে প্রথমে জাতীয় পার্টিকে অঙ্গ সংগঠন বানাতে চেয়েছে এরপর তারা আমাদের চাকর বানাতে চেয়েছে এখন রাজনীতিতে আমাদের কৃতদাস বানাতে চাইছে আমরা কারো কৃততার সাথে রাজনীতি করছি না আমরা দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি তিনি আরো বলেন জাতীয় পার্টিকে আবারও দুর্বল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে লোভ লালসা দিয়ে আমাদের মাঝে দালাল সৃষ্টি করতে চেষ্টা করছে অত্যাচার অবিচার শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে আমরা কোনো অত্যাচারে মাথা নত করব না দেশের মানুষ আমাদের বিশ্বাস করে দেশের মানুষ আমাদের উপর ভরসা রাখতে চায় জাতীয় পার্টি সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন সুষ্ঠু নির্বাচন দিতে হবে তিনি বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে উন্নয়নের নামে গণতন্ত্র সংকুচিত করা যাবে না আমরা উন্নয়ন চাই এবং গণতন্ত্র চাই নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন একটি নির্বাচনই আপনারা সুষ্ঠুভাবে করতে পারলেন না তাহলে তিনশো আসনে কিভাবে নির্বাচন করবেন পুলিশ ও প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে পনেরো মাসের মধ্যে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আওয়ামী ক্ষমতা থেকে সরানো পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন মন্ত্রী বলেন কিছুদিন ধরে শুনছি দশ ডিসেম্বর বিএনপি ঢাকা দখল করবে আমাদের তাড়িয়ে দেবে আমরা শুনছি তারা মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছে কিন্তু এটি কিভাবে করল আমার জানা নেই শনিবার রাজধানী সেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলায় মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি উদ্দেশ্য করে তিনি বলেন কেউ যদি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলব আসাদুজ্জামান খান বলেন আওয়ামী লীগ সবসময় জনগণকে নিয়ে চলে এদেশের জনগণ ভুল করবে না তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে বলেন আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নেই সারা বাংলাদেশের মানুষ মনে করে যতদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে ততদিন দেশ আলোকিত থাকবে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন সবাই আমরা একসঙ্গে চলবো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তিনি আরও বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এখন সারা বিশ্বে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্য বেড়েছে বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে আশা করি আগামী ডিসেম্বর মাসে এই সংকট চলে যাবে দুপুরে সম্মেলন অনুষ্ঠান শুরু হয় দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন বিকাল সোয়া পাঁচটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি ঘোষণা করেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে সরকার রিজার্ভ নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রাজাকিব্রিয়া তিনি বলেন বর্তমান বোর্ডচুয়ার সরকার আমাদের সব অধিকার করব করেছেন তাদের জ্বালানি উপদেষ্টা বলেন কোনো রিজার্ভ নেই রিজার্ভের কোন সঠিক তথ্য তারা দিতে পারছে না তবে শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন যে দুর্ভিক্ষ আসবে একথা সঠিক তাই আমরা এই সরকারের হাত থেকে মুক্তি চাই আজকে জনস্রোত থেকে বুঝে যাচ্ছে এই সরকারের আর বেশি দিন বাকি নেই আজকের জনস্রোত থেকে বোঝে যাচ্ছে এই সরকার আর বেশিদিন বাকি নেই গণ অধিকার পরিষদের হাত ধরেই জনগণের মুক্তি আসবে শুক্রবার বিকেলে রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষে র্যালি বের করে দলটি কার্যালয়ের নিচ থেকে শুরু করে ফকিরাপুল কাকরাইল মোড় হয়ে পল্টন জিরো পয়েন্ট হয়ে কাকরাইল মোড়ে শেষ হয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন খুব শীঘ্রই সরকার পতনের ডাক আসবে দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে যে বিরোধী সরকার ডাক দেবে সেখানে হবে। উন্নয়নের নামে প্রকল্পগুলোর ব্যয় বাড়িয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট করার সুযোগ করে দিয়েছে উন্নয়নের মহাসড়ক কথা বলে সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে এসেছে পুলিশ উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা বেআইনি নির্দেশ পালন করবেন না জনগণের পাশে থাকুন আমরা কথা দিচ্ছি সরকার পতন হলে কারো চাকরি যাবে না দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ